আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা বিভিন্ন অসহায় ও দরিদ্র মানুষদের নিয়ে কাজ করে থাকি, যেমন করোনার সময় আমরা করোনা সচেতন পত্র, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি, এবং আমরা বন্যার সময় বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়েছি, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি, যেমন শীতের সময় আমরা কম্বল বিতরণ সহ আরো বিভিন্ন কাজ করে থাকি। আমরা সবসময় পথ শিশু এবং অসহায় বঞ্চিত মানুষ এবং শীতার্থ মানুষদের নিয়ে কাজ করে থাকি, এবং আমাদের নিজস্ব একটি পাঠশালা আছে। আমরা সবসময় পথ শিশুদের নিয়ে বেশি কাজ করে থাকি, এবং আমাদের নিজস্ব পাঠশালায় অনেক পথ শিশু আছে যারা প্রতিদিন খাবার পায় না, লেখাপড়া করতে পারে না, এবং তাদের আমরা খাবার ব্যবস্থা করে দিয়েছি এবং লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছি। তার সাথে সাথে তাদের আমরা চলার মতো ব্যবস্থা করে দিচ্ছি, এবং আমরা প্রতি মাসেই কোনো না কোনো জায়গায় কোনো জায়গা নিয়ে কাজ করে থাকি। আমাদের বাইরে থেকে কোনো ফান্ড আসে না, আমাদের নিজেদের হাত খরচের টাকা জমিয়ে প্রতি মাসে আমরা প্রোগ্রামগুলো করে থাকি। আমাদের আশেপাশে অনেক পথ মানুষ এবং পথ শিশু আছে যারা বেশি নির্যাতনের শিকার হয়। আমরা তাদেরই সবসময় বেশি অবহেলা করে থাকি, এবং তাদের আমরা কখনো গুরুত্ব দিই না, এবং আশা করে বেশিরভাগ পথ শিশু যারা সবসময় নির্যাতিত হয়ে থাকে, তারা অনেকে দেখবে ছোটোখাটো ব্যবসা করে এবং বিভিন্ন কাজ করে থাকে, এবং তাদের উপর অনেক অত্যাচার করা হয়, তাদের কোনো সুষ্ঠু বিচার দেওয়া হয় এবং তারা কোনো অধিকার পায় না। আমাদের উচিত তাদের অধিকার দেওয়া এবং তাদের সবসময় সাহায্য করা এবং তাদের পাশে থাকা। আমরা কখনো তাদের সাহায্য করি এবং পাশে থাকি না, এবং তাদের আরও অবহেলা করে দূরে সরে দেব, এবং তারা এতে আরও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন মাদকাসক্তিতে তারা জড়িয়ে যাচ্ছে। আমরা যদি এসব থেকে তাদের দূরে রাখতে পারি এবং তাদের সাহায্য করতে পারি, তাহলে আমাদের দেশ এবং আমাদের সমাজ সবই উন্নতি হবে। আসুন আমরা সকলে এগিয়ে আসি, এবং আমরা সবসময় যেন তাদের পাশে থাকতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।